মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। একের পর এক যে অভিযোগগুলো আসছে, সদ্যপ আমি আপনার কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে যখন সরাসরি অভিযোগগুলো তুলছেন, কিছুক্ষণ আগে তন্ময় মুখার্জি একের পর এক অভিযোগ তুললেন, তার আগে রাজ্যের স্বাস্থ্যের হাল ফেরানোর জন্য একাধিক প্রতিশ্রুতিও আমরা শুনেছি, কিছু প্রতিশ্রুতি, কিছু সময়ের, কিছু আশ্বাস যাতে সমস্ত পরিষেবা সঠিকভাবে চলে। যে অভিযোগগুলো কিছুক্ষণ আগে করলেন সৌম্যদীপ, যে দাবি দাওয়াগুলোর জন্য তাদের মনে হচ্ছে এই নির্বাচন খুব জরুরি, একাধিক প্রতিশ্রুতির কথা আমরা সাম্প্রতিক সময়ে শুনে এসেছি ডক্টর বিশ্বাস, কিন্তু আদেও বাস্তবে তার প্রতিফলন কতটা হয়েছে, তার কিছু বক্তব্য শুনবো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো একবার, তারপর আসছি মিয়া পরবর্তী আলোচনায়। দেখুন, আজকে আমি যখন বিরোধী দলে ছিলাম, একটা হসপিটালে ভর্তি করতে পারিনি, লোকে হাফসোল খুঁয়ে যেত একটা হসপিটালে ভর্তি করতে গেলে। আজকে কত নতুন হাসপাতাল তৈরি হয়েছে, কত নতুন কলেজ তৈরি হয়েছে, কত নতুন ইউনিভার্সিটি তৈরি হয়েছে, লোকে আপনার কাছে টাকা চাইছে না ট্রিটমেন্টের জন্য। উই গিভ ফুল ফ্রি ট্রিটমেন্ট টু দ্য পিপল, ইট ইজ নট আয়ুষ্মান, অনলি ফিউ পিপল। উই গিভ স্বাস্থ্যসাথী টু এভরি ফ্যামিলি, 5 লাখ রুপিস ইন এভরি ইন্ডিভিজুয়াল ফ্যামিলি, 5 লাখ, অ্যান্ড গভর্নমেন্ট হসপিটাল টোটাল ফ্রি ট্রিটমেন্ট। ফ্রি ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, একদম পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে, যে অভিযোগটা কিছুদিন আগে সৌম্যদীপ বলছিলেন যে তারপরও বেশ কিছু ফাঁক ফোকরও রয়ে গিয়েছে, যেগুলো কোথাও সামনে সেভাবে অ্যাড্রেস করা হচ্ছে না। এর পাল্টা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য, যে অভিযোগগুলো নিয়ে সেটাও একবার শোনাবো, শুনুন। হসপিটালগুলোতে সুস্থ লোককে অ্যাডমিশন করিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করেছে তোলামূল নার্সিংহোম মালিকদের সঙ্গে আঘাত করে। এই অপোজিশন সেটিং অপোজিশন নয়, কিন্তু হলদিয়াতে আমি যখন এইচডিএ চেয়ারম্যান ছিলাম, আমি চেষ্টা করেছি একটা বার্ন ইউনিট করে ট্রমা সেন্টার করা, তৈরি হয়ে গেছে কাজ, কিন্তু এই মুখ্যমন্ত্রী করতে দেননি, এই মুখ্যমন্ত্রী করতে দেননি। প্রথমে বললো আমার ডাক্তার নেই, দিতে পারবো না, পরে যখন প্রাইভেট পিপিপি করা হয়েছে, আপনি দেখবেন আমি পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছি। বেশ কিছু হাসপাতাল থেকে শুরু করে বেশ কিছু জায়গায় চিকিৎসকের অভাব রয়েছে, যেটা বারবার সামনে উঠে আসছে। আমি আসবো ডক্টর সজল বিশ্বাস আপনার কাছে, কি বলবেন যে একদিকে পরিষেবা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে ছাত্রদের দাবি, সেই দাবিও সম্পূর্ণ ফেলে দেওয়ার নয়, সব মিলিমিশে এই মুহূর্তে স্বাস্থ্যের যা হাল, কি বলবেন ডক্টর বিশ্বাস? স্বাস্থ্যের অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পরপর দুটো মিটিংয়ে, আমাদের একটা উচ্চ পর্যায়ের যে প্রশাসনিক বৈঠক হয় সেখানে তিনি দুটো কথা বলেছেন। প্রথম মিটিংয়ে বলেছিলেন যে আজকে রেফার হচ্ছে বড্ড বেশি, রেফার যদি হয়, রেফারজনিত কারণে রোগীর যদি কোনো ক্ষতি হয় তার দায় ডাক্তারের উপরে, ডাক্তারকে তার দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় মিটিংয়ে তিনি বললেন যে আজকে হাসপাতালগুলো দালাল রাজে ভর্তি হয়ে গেছে, দালাল রাজ দূর করতে হবে। আমার মনে হয় এই দুটো কথাই হচ্ছে আজকে যে স্বীকারোক্তি, এটাই আজকে মানে ইন্ডেক্স অফ দ্য হেলথ সিস্টেম, সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার যে চিত্রটা সেটা ফুটিয়ে তুলেছে। গোটা স্বাস্থ্য ব্যবস্থা দালালরা যে ভর্তি হয়ে গেছে বলছেন কে? মাননীয় মুখ্যমন্ত্রী, প্রকাশ্য উচ্চ পর্যায়ের বৈঠক এবং মানে বিধানসভায়, তাহলে এটা বলতে বাধ্য হচ্ছেন, কারণ আজকে দালাল রাজ ছাড়া সেখানে ভর্তি হওয়া যায় না, এটা খুব বাস্তব সমস্যা। এবং এই দালাল রাজ কেন, যখন স্ক্যারসিটি অফ সিট, যখন ভর্তি হওয়া যায় না, বেড নেই, একটা বেডে 3-4 করে পেশেন্ট ভর্তি হয়, যখন একটা চিকিৎসা পাওয়া যায় না, একটা ওটি ডেট পেতে 6 মাস সময় লাগে, একটা ইনভেস্টিগেশনের ডেট পেতে 3 মাস সময় লাগে, তখনই এই ধরনের দালাল রাজের সূত্রপাত হয়। এই সূত্রপাত পূর্বের জমানায় সিপিএম এর জমানাতেই হয়েছে, সেটা আরো 10 গুণ বেড়ে এখন এই জমানায় এমন মাত্রা নিয়েছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য বিধানসভায় সেটা স্বীকার করতে বাধ্য হয়েছে। দ্বিতীয় জায়গা, আমরা যদি ধরি যে আজকে রেফারের জন্য প্রচুর রোগী মারা যাচ্ছে, তার মানে হচ্ছে প্রচুর রোগী রেফার হচ্ছে, তাহলে পেরিফেরিতে যে এত সুপার স্পেশালিটি হাসপাতাল এবং এত মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে, তার মানে মানেটা কি দাঁড়াচ্ছে? মেডিকেল কলেজের মানেটা কি? সেখানে তো টার্সিয়ারি একদম একদম এপেক্স লেভেলের সেখানে চিকিৎসা হওয়ার কথা, তাহলে সেখান থেকে রেফার হচ্ছে কেন? হচ্ছে বলেই আজকে উচ্চে পড়ছে ভিড়টা কলকাতা মেডিকেল কলেজ বা SSKM হাসপাতালে। তাহলে এই জায়গাগুলোর যে পরিকাঠামো নেই সেটাই তো এটার প্রমাণ।
তাহলে এটা আগে তৈরি করুন তিনি, তারপরে তো তার অন্য বক্তব্য। তাহলে এই জিনিসগুলো যে নেই তার এই বক্তব্য থেকে পরিষ্কার এটা প্রমাণিত হয়েছে। তৃতীয় জায়গা হচ্ছে আজকে স্বাস্থ্যসাথী, তিনি পুরো ফ্রি অফ মানে কস্ট তিনি ট্রিটমেন্টের কথা বলছেন, তাহলে আবার কার্ডের প্রশ্ন আসছে কোত্থেকে? আজকে স্বাস্থ্যসাথী কার্ডের নামে মানুষ এ হাসপাতাল ও হাসপাতাল আজকে নার্সিং হোম গুলো ঘুরে ঘুরে মারা যাচ্ছে। মানুষের সামনে আজকে যাতে উদ্ঘাটিত না হয় তাই সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এইসব জিনিসগুলো তারা করছে, এবং তার জন্য যত রকমের ভাবে গণতন্ত্রকে স্তব্ধ করা যায় গণতান্ত্রিক কণ্ঠস্বরকে তার জন্য তিনি সমস্ত রকম পদক্ষেপ নিচ্ছেন। এখানে আমরা দেখছি যে বিজেপি সরকার যেভাবে আজকে সমস্ত কলেজগুলোর আজকে ইউনিয়নকে ইলেকশন হতো ছাত্র ইউনিয়নের সেই ইলেকশনগুলো বন্ধ করার ঘোষণা করেছে, সেই নীতি আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আজকে সেটা প্রয়োগ করেছে। তারা তাদের বিরোধিতার কথা বললেও সেই একই নীতিতে আজকে পশ্চিমবঙ্গে চলছে এবং আজকে সমস্ত অন্যান্য কলেজের সাথে আমাদের মেডিকেল কলেজগুলোতেও নির্বাচন বন্ধ। এখানে গণতন্ত্র প্রিয় ছাত্ররা মেডিকেল ছাত্ররা তারা দীর্ঘদিন আন্দোলন করে একটা দাবি তারা আদায় করতে পেরেছিল যে ইলেকশনটা ডিক্লেয়ার করেছিল, এবং সেই ইলেকশন ডিক্লেয়ার করার মুখ পরে দেখা গেল যে ইলেকশনের শেষ মুহূর্তে সেই ইলেকশনটাকে আজকে বন্ধ করে দেওয়া হল। তাহলে তার বিরুদ্ধে যদি গণতান্ত্রিক কণ্ঠস্বর ওঠে তাহলে সেটা দায়টা কার, সেটা প্রতিবাদটা করলে সেটা তো অন্যায়টা কি আছে? যদিও আমরা মনে করি যে ছাত্র আন্দোলনও একটা সুনির্দিষ্ট রাস্তায় হওয়া উচিত, উন্নত একটা নীতি আদর্শের উপর দাঁড়িয়ে সেটা হওয়া উচিত এবং সেখানে অবশ্যই একটা সঠিক দিশা থাকা উচিত, এবং যে দিশাতে হয়তো ছাত্ররা দুর্বার গতিতে তারা এগিয়ে যাবে আন্দোলনে প্রতিরোধ গড়ে তুলবে সেই জায়গায় হয়তো আজকে এখানে কিছু আমরা ঘাটতি আছে বলে আমাদের চোখে পড়ছে।